সবার আগে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি নতুন প্রোডাক্ট ক্যাটাগরি অ্যাড করবেন। তো এটা করার জন্য যখনই আপনি প্যানেলে আসবেন, আসার পর এই পেজটা দেখবেন, অথবা আপনি সাইড ম্যাপ থেকে দেখতে পারবেন যে অ্যাড ক্যাটাগরি নামে একটা বাটন আছে, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পরই আপনার সামনে এইরকম একটা পেজ আসবে যেটা ব্ল্যাঙ্ক থাকবে, আর তখন আপনি শুধুমাত্র এই বাটনটা পাবেন, অ্যাড ফাদার ক্যাট, এটা দেখতে পারবেন। সো আপনি জাস্ট এই অ্যাড ফাদার ক্যাট এই বাটনের মধ্যে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে পপ আপে এইরকম একটা ফর্ম আসবে, এখানে আপনি আপনার ক্যাটাগরির নামটা লিখবেন, আর এখানে ক্যাটাগরির ফ্ল্যাগ লিখবেন, এটা অপশনাল, না লিখলেও সমস্যা নেই। জাস্ট ক্যাটাগরির নাম লিখে কনফার্ম অ্যান্ড অ্যাডে দিবেন, তাহলেই দেখবেন আপনার ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। তো চলেন আমি আপনাকে একটা ক্যাটাগরি অ্যাড করে দেখাই, কয়েকটা ক্যাটাগরি। তো ফার্স্টে ধরেন কি লেখা যায়, শাড়ি লিখি, শাড়ি লিখলাম, জাস্ট কনফার্ম অ্যান্ড অ্যাড দিলাম, কনফার্ম অ্যান্ড অ্যাড। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, যখনই আপনার শাড়ি এটা অ্যাড হচ্ছে না, কারণ হচ্ছে শাড়ি অলরেডি এইখানে আই থিঙ্ক আছে, দেখেন শাড়ি আছে। তো একটা ক্যাটাগরি কিন্তু দুইবার অ্যাড হবে না, এটাও আপনি খেয়াল রাখবেন, যেটা অলরেডি করে ফেলাইছেন এটা আর অ্যাড করা যাবে না। সো আমি যাই অ্যাড করব, আমি সাথে ওয়ান দিয়ে দেবো, ঠিক আছে, তাহলে আর একটু ডুপ্লিকেট হবে না। দেখেন আমি এখানে দিচ্ছি শাড়ি ওয়ান। সো আপনি কিন্তু ওয়ান এগুলো দেওয়ার দরকার নেই, জাস্ট আমি ইউনিক করার জন্য নামটাকে আমি এটা দিচ্ছি। তো শাড়ি ওয়ান দিয়া জাস্ট আমি কনফার্ম অ্যান্ড অ্যাডে দিলাম, তাহলে দেখেন এখানে নতুন একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে, নিচে গেলে দেখা যাবে দেখেন শাড়ি ওয়ান। তো এইভাবে আপনি শাড়ি অ্যাড করলেন মেইন ক্যাটাগরি, ধরেন আরেকটা আপনি অ্যাড করবেন, সো আবার অ্যাড ফাদার ক্যাটাগরিতে ক্লিক করবেন, আবার ধরেন যা খুশি তাই লিখবেন আপনার ক্যাটাগরি যেটা অ্যাড করতে চান প্রোডাক্টের। আমি ধরেন এবার টি শার্ট লিখি, টি শার্ট লিখলাম, ওকে, ও আচ্ছা এটাও থাকতে পারে, সো আমি ওয়ান দিয়ে দিলাম আগে থেকেই। তো টি শার্ট ওয়ান দিলাম, কনফার্ম অ্যান্ড অ্যাড দিলাম, তো নিউ ক্যাটাগরি, আবার এটাও কিন্তু অ্যাড হয়ে গেলো। জাস্ট এখন নিচে গেলে আপনি দেখতে পারবেন দুইটা ক্যাটাগরি কিন্তু অ্যাড হয়ে গেলো। সো এইভাবে আপনি যত খুশি তত ফাদার ক্যাটাগরি অ্যাড করবেন, এটা আর ফার্স্ট এই বাটনে ক্লিক করে যেই ক্যাটাগরিগুলো আপনি অ্যাড করবেন সেটা হবে আপনার মেইন ক্যাটাগরি।